প্রাপ্তি অপ্রাপ্তি উদ্বেগ উৎকণ্ঠা ও আনন্দ বেদনার সাক্ষী হয়ে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর, বিদায় 2022। মধ্যরাতে নতুন বছর 2023কে স্বাগত জানানোর উৎসবের বাঁশি বেজে উঠবে সবার প্রাণে। নতুন প্রত্যাশায় শুরু হবে নতুন বছর, কিন্তু যে বছরটি হারিয়ে গেল জীবন থেকে, ক্যালেন্ডারের পাতা থেকে তার সবই কি হারিয়ে যাবে? প্রাপ্তি অপ্রাপ্তির নিরিখে হারিয়ে যাওয়া বছরের স্মৃতিচারণ করছেন আমেনা হীরা, ছবি তুলেছেন হাসান আহমেদ। ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোরবেলাতে, আমায় তারা ডাকে সাথে আয়রে আয়, সজল করুন নয়নতলক দাও বিদায়। গানের এই কথাগুলো লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজকের সূর্যাস্ত যেন এই গানের সঙ্গে একাকার। বিদায় 2022। সব বিদায়ের সঙ্গে লুকিয়ে আছে এমন আনন্দ বেদনার কাব্য, সেটা বর্ষ বিদায়ের বেলায়ও। বিদায়ের এই ক্ষণে প্রকৃতিও যেন বিষণ্ন, আজকের সূর্যাস্তের মধ্য দিয়ে আরেকটি খ্রিস্টীয় বছরের সমাপ্তির ডাক দেবে, আর আগামীকালের ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে আসবে আরেকটি নতুন বছর, বলতে হবে স্বাগত 2023। বছরের এই শেষ দিনটিতে এসে ভালো মন্দ আর আনন্দ বেদনার স্মৃতিগুলো আরও একবার রোমন্থন করবেন অনেকেই। একইভাবে জীবনের সব নেতিবাচক দিক দূরে ঠেলে সুন্দর আগামীর প্রত্যাশায় নতুন করে পথ চলার প্রত্যয় ব্যক্ত করতে প্রস্তুত বিশ্বের 800 কোটি মানুষ। 2023 সালে ডেফিনেটলি নতুন আশা নতুন প্রত্যাশা থাকবে, অ্যাজ ইউজুয়াল মানুষের যেরকম থাকে সবারই সেরকমটাই, নতুন কিছু করবার স্বপ্ন থাকে আছে সবাইকে। আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। 2023-এর প্রতি অনেক প্রত্যাশা, 22টা মোটামুটি ভালো গেছে, 23-এ যেন আরও ভালো কিছু করি। আমার নিজের কাছে নিজের একটা এক্সপেকটেশন আছে যে আমি সব কিছুর প্রতি আরও ডিসিপ্লিনড হব, সব কিছু আরও মেনটেন করে চলার অভ্যাস করব। দৈনন্দিন কাজগুলো মূলত ইংরেজি সালের গণনায় হওয়ায় খ্রিস্টীয় বছর বেশ গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সেদিক বিবেচনায় বিদায়ী বছরটা কেমন গেল তার হিসাবও কষবেন কেউ কেউ। ব্যক্তিগত অভিজ্ঞতা আর ভাবনায় নানাভাবে মূল্যায়িত হবে বিদায়ী বছরটি। 2022 সালটা আমার কাছে মনে হয়েছে যে করোনার পরবর্তী সময়, বিশ্বে যে অর্থনৈতিক মন্দা এবং একটা অস্থিরতা, যেমন ধরেন এই যে বিশ্বযুদ্ধ চলছে, আমি সবসময় আশাবাদী যে 2023 সাল বাংলাদেশের জন্য খুবই ভালো একটি বছর হয়ে আসুক। 2022 সাল খুব ভালোভাবেই গেছে, হয়তো বা একটু কষ্ট ছিলাম মাঝখানের ভিতরে, দুঃখ সুখ নিয়ে আছে মানুষের জীবনযাপন। আমাদের ব্যক্তি জীবনের সাথে তাল মিলিয়ে জাতীয় জীবনেও পুরাতন বছরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক চ্যালেঞ্জ এসেছে, ঘটেছে অনেক উত্থান পতনের ঘটনা, তারপরেও এগিয়ে যাচ্ছি আমরা। পুরাতন সকল গ্লানি মুছে ফেলে আগামী সুন্দর ভবিষ্যৎ পাওয়ার উদ্দেশ্যে 2023 সালকে স্বাগত জানাই। আমিনা হীরা, বাংলা টিভি, ঢাকা।